পডকাস্ট ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি মনোজ, দেখে নিচ্ছি আজকের সংবাদ। রবিবার হয় আশারামবাড়ি এলাকার চারটি এডিসি ভিলেজে মেগা স্বাস্থ্য শিবির এবং এক রক্তদান শিবিরের আয়োজন করে এসএফআই খোয়াই বিভাগীয় কমিটি। এই কর্মসূচির সহযোগিতায় ছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং খোয়াই স্বাস্থ্য বিভাগ। প্রায় 1,500 জন মানুষ এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, এমডিসি গুরুপদ দেব বর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। আজকে এসএফআই কোয়াই বিভাগীয় কমিটি খুব আনন্দঘন এবং মুহূর্তে অনুষ্ঠানের আয়োজন করেছে মেগা স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বিভিন্ন এলাকার বাসিন্দারা গ্রহণ করতে পারবেন, চোখ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে। এবং এখানে ফার্মেসির ব্যবস্থাও আছে, এখানে বিনামূল্যে ওষুধও প্রোভাইড করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে চলছে আমাদের রক্তদান শিবির। বিশ্বাস করি এসএফআইয়ের এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে এই অত্র এলাকার বিভিন্ন রকমের মানুষেরা বিভিন্ন রকমভাবে স্বাস্থ্যসম্মত একটা পরিষেবা এখান থেকে পাবেন। এবং তার জন্য অবশ্যই গোটা রাজ্যের যেই স্বাস্থ্য দপ্তর, যারা ডাক্তার, নার্স এবং টেকনিশিয়ান প্রোভাইড করার মধ্য দিয়ে আমাদের এই কর্মযজ্ঞকে সাফল্য তুলে ধরেছেন, তাদেরকেও আমরা অভিনন্দন জানাই। এবং আমরা প্রত্যাশা করি এই এলাকার প্রত্যেকটা মানুষ এখানে এসে আজকে উপকৃত হবে। রবিবার অমরপুরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চারু ভারতী শিক্ষা সদন বিদ্যালয়ে ইকো ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয় স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে সাফাই অভিযান। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অমরপুর বাজার সহ বিভিন্ন পথ পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানুষকে সচেতন করার জন্য একটি একাঙ্ক নাটক পরিবেশন করে। ভারতীয় শিক্ষা সদনের ইকো ক্লাবের নিয়মিত একটা কর্মসূচি। এই কর্মসূচিতে ভারত সরকারের স্বচ্ছ ভারত অভিযান এই প্রকল্পের সঙ্গে একত্রিত করে আমরা এই প্রতিবছর এটা করে থাকি। এবার ছেলেমেয়েরা এলাকার রাস্তাঘাট এবং পারিপার্শ্বিক যে আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করে এলাকাটাকে পরিষ্কার এবং স্বচ্ছ সুন্দর করার উদ্যোগ গ্রহণ করছে। প্রথম নাটিকা করুন, মানুষকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে প্রথম নাটিকা, যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, পরিবেশকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন, পাশাপাশি যে আমরা ছোট ছোট গ্রুপ সভাও আমরা করুন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য খবর সঙ্গে থাকো। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌতবিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক সুমহয় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনিকে ঝিল, পায়েল খানি বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস, লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে।
জ্বর ম্যালেরিয়া হতে পারে। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনেও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি তো কথা। Rhythm and Beat Western Dance Studio. এখানে Western, Bollywood, Contemporary, Hip Hop এবং Locking, Popping ইত্যাদি ছাড়াও Classical Danceও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্য শৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্যী। তাছাড়া ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদির জন্য স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও আমবাসাতে। মোবাইল 9436510191। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু। এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যে ফলে দুর্ভোগ পথ চলতি নিত্য যাত্রীদের,
রাস্তা সংস্কারে নেই কোনো হেলদোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ঘটনা রাজধানী আগরতলা সংলগ্ন বলদাখাল হয়ে চতুর্দেশ দেবতার বাড়ি যাবার রাস্তাটি। রাস্তার এই ভগ্নদশার ফলে ক্ষোভ জন্মায় এলাকাবাসীদের মধ্যে। ছিল আরো ধরেন না আরো 20-25 বছর আগে, এটা ভাঙ্গায় যখন দেখলাম সেতুর নাম ছিল তখন ইয়ার পরে আবার এটা বোল্ডার প্লাস দিয়া এটা ভাঙছিল। পরশু দিন এটা যখন রাস্তাটা আমি কাটি গেছিল তখন আবার দরজা দিয়া ইয়া দিয়া দুর্গা দিয়া থাকছে, সমান করছে, সমানকরণের পরে একটা করেন তখন থাকতে হয়ে গেছে। রাত্রে 11টার দিকে হয়েছিল আর কি। কিরকম এই রাস্তাটা এরকম হচ্ছে কেন? ইয়া দুদিন আগে মানে পরশু দিন আগের দিন তারা রুলার দিয়ে ইট ফেলাইছিল, এরপর রুলার দিয়ে থাকতে গেছে। এরপরে আবার রাত্রেবেলা আইতে সময় আমারও রাত্রেবেলা আইতে অসুবিধা হয়েছে, রাত্রেবেলা এক হাতের মতন ডাবছিল। এরপর কালকে আমি সকালে ঘুমোর দিতে দিই মনে হচ্ছে আরও ডাব পেয়েছে, এটা আজকে পর্যন্ত আরও অনেক ডাবছে। আস্তে আস্তে গিয়ে জায়গাটা ডাবছে না, প্রশাসন থেকে কেউ এসছে কি না এখনো পর্যন্ত কেউ আসে। শনিবার তেলিয়ামুড়া এবং কুয়াইয়ের বিএসএনএল ব্রডব্যান্ড ও বিএসএনএল ল্যান্ডলাইন পরিষেবা নিয়ে তেলিয়ামুড়া বিভিন্ন দপ্তর এবং সাংবাদিকদের নিয়ে এক আলোচনাচক্রের আয়োজন করে তেলিয়ামুড়া বিএসএনএল অফিস। আলোচনাচক্রে উপস্থিত ছিলেন বিএসএনএল ত্রিপুরা রাজ্যের জিএম জে রবি চন্দ্রনান, ডিজিএম ম্যাথিউ সহ অন্যান্য। আলোচনাচক্রের মুখ্য উদ্দেশ্য ছিল ইন্টারন্যাশনাল গেটওয়ে হওয়ার পর বর্তমান বিএসএনএল পরিষেবার উন্নয়ন এবং তেলিয়ামুড়া ল্যান্ডলাইন সম্পর্কিত বিষয়। And every press meeting and every any occasion function, our main key person is Mr. Kamal Chakravarti. And is there, we update this one and other place also, then you give the suggestion where it, our lacuna is there. And sir, actually this IGW means International Gateway, this is our, you know, very recently we this inaugurated this one by our communication minister. And this benefit for broadband, now it is only there. And we hope in future our mobile also getting the benefit. সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি, বিরতির পর অন্যান্য খবর নিয়ে শুনে থাকো। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনিকে ঝেল পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বাবা, এটাই হয় রোজ যদি লিপসেভ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেভ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসেভ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর।
আচ্ছা বাবা, খাও দাও লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেপ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গোড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর। গোপন খবরের ভিত্তিতে শনিবার এক অভিযান চালিয়ে বিশালগড় থানার পুলিশ রাস্তার মাথা এলাকার বাজারের বিভিন্ন দোকান থেকে 120 বোতল বিলিতি মদ উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 20,000 টাকা। এক অভিযানের নেতৃত্বে ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক। পুলিশ জানায় এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও জারি থাকবে। গোপন সংবাদের ভিত্তিতে সুমন সরকারের পানপিড়ি সিগারেটের দোকানে প্রচুর পরিমাণ বিলেতি মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমরা এখানে তল্লাশি চালাই এবং তল্লাশি চালানোর পর প্রায় সরকারের দুটো বিলেতি মদ বাজেয়াপ্ত করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। এই বিলেতি মদগুলোর বাজার মূল্য আনুমানিক কেমন হবে? আনুমানিক 20,000 টাকা হবে। এখন এগুলো আপনি কি করবেন? দীর্ঘ 15 বছর ধরে বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে কল্যাণপুর ব্লক অধীন দারিকাপুর উচ্চ বিদ্যালয়। 1973 ইংরেজি সালে পথচলা শুরু হয় এই বিদ্যালয়ে। 2001 সাল থেকে শুরু হয় বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ভগ্ন দশা। শ্রেণীকক্ষের ছাদ ভেঙে পড়ছে, এতে প্রায় সময় অল্প বিস্তর আহত হচ্ছে বিদ্যালয় পড়ুয়ারা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দুশ্চিন্তার মধ্যে দিয়ে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা চাইছেন রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তর যেন অবিলম্বে গড়ে তোলে বিদ্যালয়ের নতুন পাকা ভবন। কয়েকদিন পর হরে স্কুলটা ভাঙ্গা, এটা তো অনেক আগে, আমরা যে সময় 4-5 আসছিলাম, এই সময় থেকে উপর থেকে আয়া ধিক্কা যায় তো যে স্কুলটা ভাঙ্গা, এটাই ফলে ঠিক হইব শুনতেছি, সবাই কইতেছে। এটা অনেক আগে থেকে সেকশন হয়েছে যে স্কুলটা কল্যাণপুর স্কুল না, অনেক স্কুলের আগে হয়েছে যে সেকশন হয়েছে যে এটা বা নতুন করে গড়ে উঠবো, কিন্তু এটা অন্য আমরা নতুন করে কোনো পাইতেছি না। কিছু কিছু হয়েছে, কিছু কিছু ছুটো ফুলা হয়নি আর মাথা তুলছে, এটা আমরা নিয়ে হাসপাতালে দিয়েছিলাম। তারপরে এমনি ঠিক হইতেছে না, কারেন্টের অসুবিধা, পরে স্কুলের অসুবিধা, তো এমনি ভাঙতেছে দিন পর দিন ভাঙতেছে, সরকার তার কোনো পদক্ষেপ লইতেছে না।
আমরা তখন স্কুল অবরোধ কম, তারপর রাস্তা বমু, সবাই যদি ইয়ার ফলে যদি সরকার কোনো পদক্ষেপ না লয় তাহলে আমরা স্কুলে তালা মেরে দিবো, আমরা স্টুডেন্ট কেউ স্কুলে যেতাম না। 2001 সাল থেকে বিদ্যালয়ে ভগ্ন ঘোষণা, তখন থেকেই শুনতেছি যে এটা ছয় হাজার করে, এবং কন্ট্রাক্টরের যে আবার বেশ কয়েকবার এটা ছাদ তার উপরে উদয় আবার ফিস ঢালাই করা হয়েছে, তারপরে জল পড়তেছে আর এখনও জল পড়ি, এখনও পড়ে আমি আইও তো দেখলাম জায়গায় জায়গায় ওই যে ইয়েগুলি শুকিয়ে পড়তেছে, প্লাস্টারগুলি শুকিয়ে পড়তেছে, আমরার উপরও পড়ছে মাঝে মধ্যে। এই ভগ্ন তো সারাবার জন্য কোনো আধিকারিক আপনাদের বিদ্যালয়ে এসেছিল কিনা? গত নভেম্বর মাসের দিকে হাউজিং বোর্ডই সম্ভবত দুজন আইসিলেন, ওরা একজন আমাদের ডিরেক্টর আর একজন ইঞ্জিনিয়ার সম্ভব, উনি বললেন যে বিদ্যালয়টা দেখবেন, তখন আমরা তখন জিজ্ঞেস করছি যে স্যার এই ব্যাপারে আমাদের বিদ্যালয়ে কোনো চ্যাংশন ট্যাংশন আছে কিনা, তখন উনি বললেন যে হয় এটা 6 লাখ টাকার একটা মন্দির আছে, এটা টেম্পোরারি একটা ঘর, মানে অস্থায়ী একটা ঘর ওই মাঠের ওই প্রান্তে পশ্চিম পাশে ঘুরাই, এবং তাদের মধ্যে যে আলোচনা রয়েছে যে বিদ্যালয়টা একটা টাইমে লোকটা ভাগা যেত, তখন ওদেরকে নিয়ে আমি উপরে উঠলাম, উঠলাম পরে ওনারা দেখলেন যে বিদ্যালয়টা দুটো পার্ট আছে, একটা পার্ট উত্তর দক্ষিণে আর একটা হ্যাঁ ডেমিজ হয়েছে ওইটা তারা কইছেন, এবং প্রত্যেকটি রুমের মধ্যে ঢুকে ঢুকে তারা ডেমিজের অবস্থাটা দেখছেন এবং সম্ভবত স্নেহ করেছেন, আমরা দেখাইলাম টয়লেট ফুল সব কিছু দেখলাম, তারা বলছেন যে এটা হয়ে যাবো টেম্পোরারি, আপাতত টেম্পোরারি হইব ওই দিকে, তারপরে একটা সাইড করিয়া ভাঙা হইব, আমি সে হ স্যার একটা সাইড করিয়া ভাঙলেই সুবিধা হইব, কারণ আমাদের ক্লাসরুমের তো দরকার, আমরা খুব সাইডটা সম্ভবত আগে ভাঙা হইব, এই কথা হয়েছে জল আই মানে ঝড় বৃষ্টি হইলে ফলে এগুলি চয়া চয়া আপনা আপনি ভাঙা হইয়া পড়ে, হ্যাঁ, এবং এটা ম্যাক্সিমাম ইয়েতে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গেলে তখনই বেশি পড়ে, তখন এই গুলি ঝড় থাকে বা বৃষ্টি থাকে, হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হইলে পরে ওই আস্তে আস্তে চয়া গেল, পরের দিনে দেখা যায় এখানে ফুলে দিচ্ছে একদলা, আর এখানে একদলা ফুলে দিচ্ছে, এখানে একদলা ফুলে দিচ্ছে, হ্যাঁ এই সে অবস্থা, এটা তো তাড়াতাড়ি দরকার, এটা যত সময় যেতেছে তত বিপদ। আজকের মতো সংবাদ এই পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়, নমস্কার।